এক্সারসাইজ তো করব কিন্তু মুখের জন্য আলাদা করে কেন এক্সারসাইজ করব, এরকম প্রশ্ন অনেকের মনে আসতে পারে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আমাদের মুখমণ্ডল 50টি আলাদা আলাদা মাংসপেশির সমন্বয়ে গঠিত, আর শরীরের অন্যান্য অংশের তুলনায় আমাদের মুখের মাংসপেশির সঞ্চালনটা অনেক কম হয়। তো আপনি যদি নিয়মিতভাবে মুখের ফেশিয়াল এক্সারসাইজ করেন তাহলে আপনার মুখের ব্লাড সার্কুলেশনটা আগের থেকে অনেক বেড়ে যাবে, আর যার কারণে মুখমণ্ডলে যে ফেশিয়াল ফ্যাট থাকে সেটা ঝরে পাতলা দেখাবে আপনার মুখটাকে। এছাড়া মুখে আগের থেকে বেশি রক্ত সঞ্চালন করার কারণে মুখের অনেক বেশি গ্লো দেবে, অ্যান্টি এজিং, মাসেল টোনিং আর ইয়াঙ্গার লুকিং, সেই সাথে আগের থেকে বেটার দেখাতে হেল্প করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন মি নাইজ, আর আমি হলো নাইজ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 5টি ফেশিয়াল এক্সারসাইজ যেটা আপনাকে অনেক বেশি ইয়াঙ্গার লুকিং পেতে হেল্প করবে, অ্যান্টি এজিংয়ের কাজ করবে আর আগের থেকে বেটার দেখাতে হেল্প করবে। তো এই এক্সারসাইজটা যখন খুশি যেখানে খুশি খুব অল্প সময়ে খুব ইজিলি এটা করে নেওয়া যায়। তো ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা আজকে আমার চ্যানেল ফার্স্ট দেখছেন, তো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফেশিয়াল এক্সারসাইজ করার পূর্বে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, আর তারপর মুখে অয়েল ম্যাসেজ করতে হবে ফার্স্ট অফ অল। আর অয়েলটা আপনি এসেনশিয়াল অয়েল অথবা আলমন্ড অয়েল অথবা অলিভ অয়েল, যে কোনো অয়েল মুখে ফার্স্ট অফ অল অ্যাপ্লাই করে নেবেন। তো আমি ফার্স্টে মুখে অয়েলটা ম্যাসেজ করে নিচ্ছি। ফার্স্টে আমি মুখের এই দুই জায়গায় একটু চাপ দিচ্ছি, এবার এইভাবে আমি উপরের দিকে নিয়ে যাব। এটা আমি 5 থেকে 7 বার করে নেব, আর এটা ধীরে ধীরে করতে হবে। খুব ধীরে ধীরে, মুখে খুব একটা প্রেসার দেব না, আস্তে আস্তে আমি এটা করে নেব। মুখের স্কিনের ভাজি শুধু দূর হয় না, সেই সাথে মুখের মাসেলও স্ট্রং করে। সেকেন্ড স্টেপ, কিভাবে আমরা মুখে যে ডাবল চিন থাকে সেই ডাবল চিনটাকে কিভাবে দূর করব। তো বয়সের সাথে সাথে সবারই কম বেশি এই ডাবল চিন হয়। তো এই ডাবল চিন দূর করার জন্য খুব সহজ একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে আমার সিলিংয়ের দিকে তাকাবো। এটা আমি 10 সেকেন্ড করে করব, আর 10 থেকে 12 বার করব। তো এভাবে 10 থেকে 12 বার করে নিতে হবে, দিনে যে কোনো সময় এটা করে নিলেই হবে। থার্ড স্টেপ, আমি এভাবে কপালের এভাবে হালকা একটু টান টান করে নেব। নেক্সট হচ্ছে হ্যাপি কিসিং, মুখের এই অংশ দিয়ে আমি সম্পূর্ণটা করব। এভাবে করে 5 থেকে 7 বার এটা দিনে করে নিতে হবে। এটা হচ্ছে ফেস ফিশ, মুখটাকে মাছের মতো করে নিতে হবে। মুখে এই দুই জায়গাটা ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
এভাবে 10 সেকেন্ড রাখার পর এটা রিপিট করুন 10 থেকে 12 বার। মুখটাকে ফোলাতে হবে, বেলুনের মতো মুখটাকে ফোলাতে হবে। আর ফোলানোর পর এটাকে 10 সেকেন্ড রাখতে হবে এই দমটা ভিতরে, তারপর 10 সেকেন্ড পরে বের করে দিতে হবে। এবার 7 থেকে 8 বার এটা করে নেব। এটার কারণে মুখের যে অতিরিক্ত মাংসপেশি, মুখের অতিরিক্ত মেদ কমতে অনেক হেল্প করে। পরে হচ্ছে, পরেরটা হচ্ছে দুই হাত দিয়ে এভাবে আমি এই ঘাড় আর কানটাকে এক জায়গায় আনার চেষ্টা করব। হাত দেব এখানে দিয়ে এভাবে 4-5 বার করার চেষ্টা করব। লাস্ট মুখটাকে ও করব, ও ই আ, এরকম করে আমি 2-3 বার করব। ও ই আ, ও ই আ, এর কারণে মুখে যে ভাঁজ থাকে সেটা দূর করতে হেল্প করবে আর মুখে রক্ত সঞ্চালনটা অনেক বেড়ে যাবে। তো যার কারণে মুখের ফ্যাটটা আস্তে আস্তে কমতে থাকবে আর মুখটাকে অনেক বেশি ইয়াঙ্গার লুকিং করতে হেল্প করবে। তো এই ছিল আজকের ভিডিও, আই হোপ আপনাদের ভালো লেগেছে। আর নিয়মিতভাবে এই এক্সারসাইজগুলো করুন আর আপনি আরও বেশি গ্ল্যামারাস থাকুন। নিয়মিত এই এক্সারসাইজগুলো করলে আপনার ফেস আগের থেকে অনেক বেশি পাতলা হয়ে যাবে, মেদটা সরে যাবে স্কিন থেকে আর আপনাকে অনেক বেশি ইয়াঙ্গার লুকিং পেতে হেল্প করবে। তো এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক এক্সারসাইজ, তো আপনারা করুন, ধীরে ধীরে আপনারা মুখটাকে আগের থেকে আরও বেশি গ্লো পেতে হেল্প করবে। তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা, টেক কেয়ার।